গল্পের আসরে সকল দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের গল্পের আয়োজনে আজকের আয়োজনেও আপনাদের জন্য রয়েছে অনুবাদ সাহিত্যের একটি ছোট গল্প বিখ্যাত রুশ লেখক অ্যান্টনি লেখা একটি ছোট গল্প রূপের নেশা আজকে পড়ে শোনাব বরাবরের মতো গল্প পাঠে রয়েছে আমি মাহমুদ মূলত এই ছোট গল্পটি লেখকের নিজের জবানিতে বর্ণিত নিজেরই ছেলেবেলার একটি তিন ঘন্টার ঘটনা মাত্র যেখানে কোনো একটা আরমানি গ্রামে লেখকের সঙ্গে অল্প সময়ের জন্য পরিচয় হয়েছিল এক চাষি কন্যার সেই চাষি রূপের বর্ণনা দিতে গিয়েই এই ছোট গল্পটি তিনি লিখেছেন তাহলে শুরু করা যাক ছোট গল্প রূপের নেশা আজও মনে পড়ে আমি তখন ক্লাস ফাইভ কি সিক্সে পড়ি সেবার আমি আমার দাদুর সঙ্গে বলসাই ক্রিপেক এর এক গা থেকে ডন অঞ্চলে রোস্তভের দিকে যাচ্ছিলাম আগস্ট মাস ভ্যবসা গরম ঝিমিয়ে পড়া বিষাদে ভরা দিন প্রচণ্ড খরায় পুরো স্টেপ অঞ্চল যেন জ্বলে পুরে ছাড়খার হয়ে যাচ্ছে চোখের পাতা মেলা দেয় ধুলোর মেঘ আর আগুন ঝরা বাতাসের হলকা আমাদের চোখে মুখে ঝাপটা মারছে আমরা ঘোড়ার গাড়িতে করে চলেছি আমাদের কারো চোখ মেলে চার পাঁচটা তাকিয়ে দেখা গাল গল্প করা এমনকি অন্য কিছু চিন্তা করতেও ইচ্ছা হচ্ছে না আমাদের ছোকরা কচো কার্পো মাঝে মধ্যে ঢুলে পড়ার ভয়ে ঘোড়াগুলোর পিঠের ওপরের চাবুকটা চর্কির মতো ঘোরাচ্ছে আবার আমার টুপিতেও মাঝে মাঝে খোঁচা মারছে ওর চাবকের খোঁচা খেয়ে খিচিয়ে ওঠাতে দূরের কথা একটা শব্দও করছি না তবে তবে মাঝে মাঝে চোখের পাতা একটু ফাঁকা করে রাঙা ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে দেখছি আশেপাশে কোনো গা দেখা যায় কি না চলতে চলতে একসময় ঘোড়াগুলোকে দানা পানি খাওয়াবার জন্য বেশ বড়সড় একটা আরমানি গ্রামে দাদুর জানা এক জোদ্দারের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করানো হলো ওই বাড়ির বুড়ো কর্তার মতো অমন অদ্ভুত চেহারার মানুষ এর আগে আমি আর দেখিনি ছোট্ট মাথাটা খুর দিয়ে কামানো ঝাকরা ঘন ভ্রু ইগলের ঠোঁটের মতো নাক প্রায় এক হাত লম্বা ঝোলা গোফ আর দাঁতের ফাঁকে চেপে রাখা কাঠের ইয়া বড় এক পাইপ আরমানি বুড়ো গায়ে কোট গাঢ় নীল পাজামা পরে পায়ে চটি মুখ থেকে পাইপটা না সরিয়েই বড় বড় চোখের চাহনিতে হেসে আরমানি রীতি অনুযায়ী বুড়োটা আমাদের অভ্যর্থনা জানালো কথা বললো খুবই কম যেটুকু একেবারে না বললেই নয় ঘরের মধ্যে ধুলো বা বাতাসের কোনো রকমের উৎপাত নেই তবুও রাস্তার মতো দম আটকানো গুমট সেখানেও আমার পরিষ্কার মনে পড়ছে পথশ্রমে নিতান্ত কাহিল হয়ে আমি ঘরের কোণে রাখা সবুজ রঙের একটা সিন্দুকের ওপর বসে পড়েছিলাম রঙ না করা দেবদারু কাঠের দেওয়াল আসবাবপত্র ওই কাঠের রোদে তেতে ওঠায় দেবদারুর মিষ্টি সুবাসে ঘরটা একেবারে মমা করছে মেঝেতে লাল মাটি লেপা যেদিকে তাকাই সেদিকেই শুধু মাছি মাছি আর মাছি আমার দাদু আর আরমানি বুড়ো গরু ঘোড়া লালন পালন জমিতে সার দেওয়ার রীতিনীতি ইত্যাদি বিষয় নিয়ে আলাপ করছিল আমি আগেই জানতাম এরপর ওরা চায়ের কাপ নিয়ে বসবে আর গল্প করতে করতে এক ঘন্টা ধরে চা খাওয়া দাদুর পুরনো অভ্যাস আর চা পর্ব শেষ হলে দাদুর চাই ঘন্টা দুয়েকের দিবানিদ্রা তার মানে এই দুই তিন ঘন্টা আমাকে বসে বসে মাছি তাড়াতে হবে তারপর আবার গাড়িতে গিয়ে ওঠা যাত্রা শুরু আবার সেই একঘেয়ে ধুলোর মেঘ আগুন আগুনঝরা বাতাসের হলকা গাড়ির ঝাঁকুনি দুই বুড়োর একঘেয়ে আলাপ শুনতে শুনতে মনে হচ্ছিল আমি যেন ওই আলমারি জোদ্দার থালা পুতুলে সাজানো কাছের আলমারিটা জানালায় আটকে থাকা চোখ ঝলসানো সূর্য আর নীল মাছিগুলোকে অনন্তকাল ধরে দেখেই যাচ্ছি আর দেখতে দেখতে স্টেপের সূর্য মাছি এমনকি অন্য সব কিছুর প্রতি একেবারে ঘৃণা ধরে যাচ্ছে একটু পরে মাথায় রঙিন রুমাল বাঁধা এক চাষির মেয়ে চায়ের পাত্র আর সামোভার নিয়ে ঘরে ঢুকল আরমানি বুড়োটা তখন আস্তে আস্তে বারান্দায় বেরিয়ে এসে চিৎকার করে বলল মাসিয়া চা এসেছে ঢেলে দিয়ে যা এরপর বারান্দায় হালকা পায়ের আওয়াজ পর মুহূর্তে ঘরে ঢুকল এক ষোড়শী যুবতী পরনে একেবারেই সাধারণ সুতির পোশাক মাথায় বাঁধা সাদা রুমাল মেয়েটা আমার দিকে পেছন ফিরে কাপে চা ঢাললো আমি তখন শুধু দেখছি গোড়ালির নিচ থেকে ওর খালি পায়ের পাতা আর অপরূপ দেহের রেখাটি আরমানি ডাকে আমার সম্বিত ফিরল চা খেতে ডাকছে টেবিলের সামনে একটা চেয়ার খালি আমি সেখানটাতে বসতেই মেয়েটা চায়ের একটা কাপ আমার দিকে এগিয়ে দিল আর দিতে দিতে চোখ তুলে তাকালো আমার মুখের দিকে এক মুহূর্তের জন্য কিন্তু তখনই আমার মনে হলো ফুরফুরে এক ঝলক দক্ষিণা হাওয়া যেন আমার বুকের ভেতর দিয়ে অনন্তকাল ধরে বয়ে যাচ্ছে মুহূর্তে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমার সমস্ত উত্তাপ ধুলো ঢাকা বিষাদ দিনটার ক্লান্তিকর তিক্ততা আমার এই অল্প কদিনের ছোট্ট জীবনে রূপসী আমি অনেক দেখেছি কিন্তু একটা মেয়ের মুখের ভোলটুকু এমনভাবে মানুষের মনকে জাদু করতে পারে এমন অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি এমন কি ভবিষ্যতে হবে তার স্বপ্নেও আমি ভাবিনি মাসা বুড়ো আদর করে যাকে মাসিয়া বলে ডেকেছে সে যে ভীষণ অদ্ভুত আর আশ্চর্য রকমের সুন্দরী তা আমি তাকে এক নজর দেখা মাত্রই বুঝতে পেরেছিলাম কথাটা আমি হলফ করেই বলতে পারি মানুষ যেমন বিদ্যুতের ঝলক দেখা মাত্রই কতটা তার দীপ্তি তা বুঝতে পারে কিন্তু সে যে কী পরিমাণ রূপসী তা আমি আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না যেমন আপনারাই বলুন পশ্চিম দিগন্তে ডুবে যাওয়া আশ্চর্য সূর্যের রং কিংবা ঘরে ফেরা বলাকার পাখার ছন্দ কি ভাষায় প্রকাশ করা যায় শুধু আমার চোখেই যে মাসার রূপ ঝড় তুলেছে তা নয় কাঠ স্বভাবের সত্তর বছর বয়সের আমার বুড়ো দাদু যিনি এমনিতে মেয়েদের ব্যাপারে ভীষণ রকমের উদাসীন তিনিও হা করে ঝাড়া প্রায় এক মিনিট ওর দিকে তাকিয়ে রইলেন তারপর নরম সুরে জিজ্ঞেস করলেন এটা বুঝি তোমার মেয়ে না জারিচ হ্যাঁ বাহ চমৎকার দেখতে তো আমার বুড়ো দাদুর ওই চমৎকার বিশেষণের মধ্যেই লুকিয়েছিল মাসার চিরন্তন সৌন্দর্য কেননা ওর মুখ নাক চোখ চুল থেকে শুরু করে ছিপছিপে দেহবল্লরির প্রতিটা ছন্দ যেন একসুরে বাধা যে কোনো শিল্পীর কাছেই মনে হতো ওর মতো এমন খাড়া অথচ সামান্য বাঁকা নাক প্রতিটি সুন্দরীর বুঝি থাকা উচিত এমন পল্লবে ছাওয়া দীঘল কালো চোখ এমন স্নিগ্ধ চাহনি কোকরানো কেশরাজি সাদা কপালের নিচে তুলিতে আঁকা ছবির মতো ভ্রু মিষ্টি চিবুক যেন নির্জন নদীর বুকে এক গোছা তাজা সরপাতা ওর হাতির দাঁতের মতো সাদা ঘাড় গলা এখনও অবশ্য নারীত্বের পরিপূর্ণতা পায়নি ওর দিকে তাকালেই মনে হবে মর্মের মধ্যে একটা অস্পষ্ট কামনা যেন ঘুম থেকে জেগে উঠেছে তোমাকে নাড়া দিয়ে বলছে দেখো মাসা কত অপরূপা কেমন আন্তরিক ওর সাথে তুলনা করার মতো রূপসী আর কোথাও পাবে কি মাসা আমার দিকে তাকালো না আমি তাতে প্রথমটায় ভীষণ আঘাত পেয়েছিলাম অপমানিত বোধ করলাম নিজেকে আমার মনে হলো অদৃশ্য একটা দেওয়াল আমাদের দুজনকে দুটো গণ্ডির মধ্যে বুঝিয়ে আলাদা করে রেখেছে তখন আমার মন আমাকে ডেকে বলল এই চোকরা তুমি এখনও ছেলে মানুষ কিংবা রোদে পড়া ধুলোয় মোড়া বলে ও তোমার দিকে তাকাচ্ছে না কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই আমার সব অভিমান চলে গেল। সব ভুলে আমি ওর রূপের দুতির কাছে নিজেকে ধীরে ধীরে সপে দিলাম এখন আর চোখ ঝলসানো সূর্যক্লান্ত স্টেপভূমি ধুলোর কুণ্ডলি মাছির গুঞ্জন এমনকি চায়ের মিষ্টি সুঘ্রাণ কিছুর বিষয় ভাবছি না শুধু মনে হচ্ছে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে টেবিলের উল্টো দিকে ওর রূপ ভারী অদ্ভুত রকম বাসনায় অদম্য উচ্ছ্বাসের জোয়ারে বা আনন্দে আমাকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে না বরং কেমন যেন একটা মন কেমন করা বিষাদ জাগিয়ে দিচ্ছে মাঝে মাঝে আবছায়া স্বপ্ন দেখে চেতনা যেমন কোমল বিষাদে ভরে ওঠে ঠিক সেই মুহূর্তে আমার নিজের জন্য দাদুর জন্য আরমানি বুড়োর জন্য এমনকি ওই রূপসী মেয়েটার জন্য আমার ভীষণ মায়া জাগলো দুঃখ হলো আমার মন বলতে লাগলো আমরা চারজনই খুব দরকারি আর জরুরি কী যেন একটা ভুলে যাচ্ছি যাকে এই জীবনে আর কোনো দিন হয়তো খুঁজে পাবো না আমি লক্ষ্য করলাম আমার দাদুও জমিতে সার দেওয়ার ব্যাপারে আর কোনো কথা বলছেন না চুপচাপ বসে শুধু দিন নয়নে মাসার মুখের দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছেন চা পানের পর একটু ঝিমিয়ে নেওয়া দাদুর দীর্ঘদিনের অভ্যাস উনি এবারেও চা শেষ করে গায়ে এলিয়ে দিলেন আমি ঘর থেকে বেরিয়ে বারান্দা এসে দাঁড়ালাম আরমানি গ্রামের আর পাঁচটা কুড়ের মতো এই বাড়িটাও ঠা ঠা রোদে একেবারে শুনশান করছে দু একটা পর্ণশ্রী ঝোপ ছাড়া আশেপাশে বড় কোনো গাছ নেই নেই এক চিলতে ছায়া বিরাট উঠোন জুড়ে একপাল হাঁস চড়ে বেড়াচ্ছে এই চরা রোদেও ওদের খুশির কমতি নেই আঙিনার মাঝামাঝি দিয়ে চলে গেছে নিচু একটা বেড়া তার খুঁটির ওপারে একদিকে চলেছে গম ছাড়াই অন্য ধারে মারানো এক একটা খুঁটির সঙ্গে বাধা এক একটা টাট্টু ঘোড়া সব মিলিয়ে বারোটা ঘোড়াগুলো অর্ধবৃত্তাকারে ঘুরে ঘুরে গম মারাচ্ছে ওদের চাবু খাকিয়ে ঘোরাচ্ছে পাজামা ওয়েস্টকোট পরা এক ছোকরা চাষি মুখে সে এক নাকারে নানা রকম চিৎকার চেঁচামাচি করেই চলছে হে hi, ঘোড়াগুলো বিরক্ত অনিচ্ছুক কিছুতেই বুঝতে চাইছে না একই জায়গায় বেঁধে কেন ওভাবে ওদেরকে ঘোরানো হচ্ছে ওরা তাই খুবই মন খারাপ করে লেজ নাড়ছে রোগীরবে ঘন ঘন বাতাস তোলপার করে তুলছে ওই ঘোড়াগুলোর খুঁড়ে খুঁড়ে উঠছে সোনালি খড় ভুসির মেঘ দমকা বাতাসে মুহূর্তে ভেসে যাচ্ছে দূরে কয়েকদিনের মধ্যে জড়ো করা খড়ের গাদার এক ধারে যুবতী চাষি মেয়েরা কুলো দিয়ে গমের ধুলো ঝাড়ছে এদিকে বারান্দার সিঁড়িগুলো রোদে আগুন হয়ে আছে অথচ তার ওপরেই বসে পড়েছি উঠোনে মুনিয়া জাতের ছোট ছোট রঙিন কয়েকটা পাখি কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে আমার সারা দেহ মাথায় সূর্য ঢেলে দিচ্ছে তরল আগুন সেদিকে আমার কোনো খেয়াল নেই আমার সমস্ত চেতনা জুড়ে তখন শুধু বাচ্চা মাসার নগ্ন পায়ে চলার আশ্চর্য ছন্দ আমার পিঠের পেছনে একটু দূরে বারান্দায় আরও দূরে ঘরের মধ্যে একটু পরেই চায়ের সব সরঞ্জাম নিয়ে ডানা মেলা সাদা রাজহাসের মতো এক দৌড়ে বারান্দা পেরিয়ে মাসা চলে গেল ছোট্ট একটা ঘরে ওটা নিশ্চয়ই রান্নাঘর ভেতর থেকে বেশি আসছে কষা মাংসের জিভে পানি আসা গন্ধ আর দুর্বোধ্য আরমানি ভাষায় কোনো খিটখিটে বুড়ির গজগজানি হয়তো কাউকে ধমকাচ্ছে একটু পরেই মাসা আবার দরজার সামনে এসে দাঁড়ালো চুলোর তাপে ওর মুখটা আরও রাঙা ওর কাঁধে চেপে আছে বড় রকমের লম্বা কালো রঙের একটা পাউরুটি রুটির ভারে একপাশে পাশে সামান্য কাত হয়ে সুঠাম ভঙ্গিতে ও তরতরিয়ে উঠানটা পার হয়ে গেল তারপর বেড়া ডিঙিয়ে সোনালি খড়ের মেঘের ভেতর দিয়ে বিশাল গাদাটার ওপাশে যে তরুণ চাষি ছেলেটা ঘোড়াগুলোকে তাড়িয়ে এতক্ষণ গমমারাই করছিল সে চাবুক নামিয়ে তন্ময় হয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল মাসার চলে যাওয়ার পথের দিকে মাসা আবার যখন দৌড়ে বারান্দায় ফিরে এলো তখন নির্নিমেষ চোখে আবার ওকে অনুসরণ করতে করতে ছোকরা একটা ঘোড়ার পিঠে আচমকা চাবুক চালিয়ে চিৎকার করে বলল কিরে তোরা অমন হাদার মতো হা করে তাকিয়েছিস কেন পায়ে কি তোদের গোদ হয়েছে মাসা এভাবে সারাক্ষণ এ ঘর সে ঘর উঠনময় খালি পায়ে গম্ভীর মুখে ব্যস্তভাবে ছোটাছুটি করে বেড়াতে থাকল সারাক্ষণ আর চোখেই তাই দেখতে দেখতে আমার বুকের ভেতরটা ক্রমশ কেমন যেন অকারণ বিষাদে ভরে উঠল আমি জানি না কেন ওর জন্য আমার জন্য এমনকি সতৃষ্ণ চোখে তাকিয়ে থাকা চাষি যুবকটার জন্য আমার মনে ভীষণ দুঃখ হতে লাগল এটা কি মাসার আশ্চর্য রূপের জন্য হিংসে না ওকে কোনোদিনই একান্তভাবে কাছে পাবো না বলে খেদ নাকি পৃথিবীর অন্য কোনো মাতাল করা অথচ ক্ষণস্থায়ী সৌন্দর্যের মতো এটাও নিতান্ত আকস্মিক বলে আমি অমন বিষাদে ঢাকা পড়ে যাচ্ছি কারণটা বোধ একমাত্র বিধাতাই সঠিকভাবে বলতে পারবেন দেখতে দেখতে তিন তিনটা ঘন্টা কোথা দিয়ে যেন কেটে গেল সেদিকে আমার খেয়াল নেই কার্পো ততক্ষণে গাড়ির ঘোড়াগুলোকে নদী থেকে পানি খাইয়ে গোসল করিয়ে এনেছে এবং গাড়ির সাথে ওদের জোড়াও হয়ে গেছে হঠাৎ আমার হুঁশ ফিরে এলো ও তাই তো মাশাকে একবার ভালো করে দেখাও হয়নি সত্যি কথা বলতে কি দেখার সুযোগই পাইনি এদিকে ঘোড়াগুলোর গা থেকে পানি ঝরে পড়ছে আর ওরা আনন্দে নাক দিয়ে তৃপ্তি শব্দ করছে মাটিতে খুর ঠুকছে সব কিছু গোছ গাছ করে কার্প হাঁক দিল আমার সব কিছু রেডি এবার আপনারা আসতে পারেন বুড়োর পাশাপাশি আমার দাদুও বাইরে বেরিয়ে এলেন মাসা এক ছুটে গিয়ে আগে ভাগে খুলে দিল প্রধান ফটকটা আমরা মন্ত্রমুগ্ধের মতো চড়ে বসলাম গাড়িতে ঘোড়াগুলো ছুটলো জোর কদমে গাড়িতে উঠে আমরা সবাই এমন চুপচাপ হয়ে বসে থাকলাম যে বাইরের কেউ দেখলে ভাববে বুঝি আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করেছি এর মধ্যে আমরা প্রায় তিন ঘন্টার পথ পার হয়ে রস্তবের কাছাকাছি পৌঁছে গেছি এতটা পথ আমরা সবাই মুখে কুলু পেটে বসে আছি কেউ মুখে একটু রা পর্যন্ত করেনি আমাদের কোচোয়াছকরা কার্পো হঠাৎই চারদিকের চোরা নজরে একবার তাকিয়ে নিয়ে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল আল্লাহর কসম ছোট সাহেব ওই আরমানি মেয়েটা যেন আকাশ থেকে নেমে আসা পড়ি শুধু ডানাটাই নেই এই যা কথাটা বলেই সে তার পুরো আবেগ ঝাড়লো ঘোড়াগুলোর পিঠে অকারণী কষে চাবুক বসালো ছোট গল্পটি এখানেই শেষ দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন রুশ লেখক অ্যান্টনি চেকভাবের লেখা একটি ছোট গল্প রূপের নেশা গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা